কলমের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল কলমনিকি। আজকের গল্প প্রীতি পাল চৌধুরীর অতৃপ্ত আত্মা। আজকে আমরা আপনাদের নিয়ে যাব সুদূর রাজস্থানে, যেখানে বীর বংশ রাজপুতানাদের বাস। আর সেই রাজপুতানাদের একটা অতৃপ্ত অপূর্ণ প্রেমের গল্প শোনাব। হয়তো এই গল্পের মধ্যে লুকিয়ে আছে হারানো ভালোবাসার ইতিহাস। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের গল্প, প্রীতি পাল চৌধুরীর অতৃপ্ত আত্মা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্পণ, এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী, প্রিয়া, জয়ন্ত, ডক্টর শ্রীবাস্তব, ডক্টর শর্মা এবং বৃদ্ধ লোকটি অর্পণ। আমার শিউলিকে আপনি বাঁচান ডক্টর শ্রীবাস্তব। কথাগুলো বলতে বলতে জয়ন্ত কান্নায় ভেঙে পড়ে, তার গলা কাঁপতে থাকে, দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ডক্টর শ্রীবাস্তব সান্ত্বনা সুরে বললেন, দেখুন মিস্টার বোস, আমি সাধ্যমতো চেষ্টা করছি ম্যাডামকে সুস্থ করে তুলতে। ডাক্তারি পরীক্ষায় যা যা করা সম্ভব সব পরীক্ষায় আমি করেছি, বাট শি ইজ পারফেক্টলি নর্মাল। তার দেহে এমন কোনো রোগ নেই যার জন্য উনি এরকম অস্বাভাবিক আচরণ করছে। আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর দস্তুরের সাথেও কথা বলেছি, তিনিও এই বিষয়ে একমত, ওনার কোনো রোগ নেই। জয়ন্ত ব্যগ্র হয়ে বলল, তবে কি আরো কোনোদিনও সুস্থ হয়ে উঠবে না? ডক্টর শ্রীবাস্তবের বয়স 60-এর কোটা ছুঁই ছুঁই করছে, কিন্তু এখনো তিনি বেশ সুঠাম স্বাস্থ্যের অধিকারী। 6 ফুটের ওপরে লম্বা দীর্ঘ চেহারা, গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল, বড় বড় উজ্জ্বল চোখ দুটিতে তীক্ষ্ণ বুদ্ধি ও ক্ষুরাধার বিশ্লেষণ শক্তির ছাপ। দেখলেই বোঝা যায় যৌবন বয়সে তিনি ছিলেন অত্যন্ত সুপুরুষ এবং বিশাল ব্যক্তিত্বের অধিকারী। হঠাৎ যেন ডক্টর শ্রীবাস্তবের চিন্তার জাল ছিঁড়ে যায়। পাশের ঘরে এক নারীর আর্ত চিৎকারে নিস্তব্ধ পরিবেশটা ভেঙে খান খান হয়ে যায়। শোনা যায় একটা চিৎকার। ডক্টর শ্রীবাস্তব এক লাফে চেয়ার ছেড়ে উঠলেন, দাঁড়িয়ে হাতের ইশারায় জয়ন্তকে ডেকে বললেন, ম্যাডামের জ্ঞান ফিরে আসছে, আসুন আমরা ওই ঘরে যাই। এখানে বলে রাখা ভালো, ডক্টর শ্রীবাস্তব যদিও উদয়পুরের নাম করা একজন চিকিৎসক এবং জাতিতে তিনি রাজস্থানি, কিন্তু লেখাপড়া এবং ডাক্তারি পড়া সবই হয়েছিল কলকাতায়। কলকাতার মেডিকেল কলেজে তিনি একজন কৃতি ছাত্র ছিলেন, তাই তিনি এত স্পষ্ট বাংলা বলেন যে তার নাম না শুনলে লোকে তাকে বাঙালি ভাবতে পারে। জয়ন্ত তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ওরা দুজনে পাশের ঘরে এসে ঢোকে, সেখানে একটি খাটে একটি মেয়ে শুয়েছিল, বয়স তার 24, দেশবাস আগোছালো, চোখে উৎভ্রান্ত দৃষ্টি। মেয়েটিকে দুজন নার্স প্রাণপণে চেপে ধরেছিল, সে তাদের হাত পা ছাড়া পাবার জন্য প্রাণপণে ধস্তাধস্তি করছিল। জয়ন্ত দ্রুত পায়ে এসে মেয়েটির মাথার কাছে দাঁড়িয়ে সস্নেহে বলল, শিউলি দেখো দেখো, আমি জয়, আমাকে চিনতে পারছো না? মেয়েটি শূন্য দৃষ্টিতে ঘরের ছাদের দিকে তাকিয়ে বলল, জয়ন্ত কাতর দৃষ্টিতে ডক্টর শ্রীবাস্তবের দিকে তাকায়। তিনি কিন্তু তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেছেন, ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বার করে তাতে কিছুটা ওষুধ ভরে শিউলির দিকে এগিয়ে গেলেন। শান্ত স্বরে বললেন, তুমি শান্ত হও, তোমার চি হো যাও। মেয়েটি এই কথায় আরো খেপে গিয়ে মুখ ভেঙছে বলল, তুমি কিন্তু ততক্ষণে ডক্টর শ্রীবাস্তবের হাতে সিরিঞ্জ ফুটে গেছে মেয়েটির হাতে।
তিনি ধীরে ধীরে ইনজেকশনটা পুশ করে সিলিন্ডারটা বের করে নিল। এ বড় অদ্ভুত কেস, আমার ডাক্তারি জীবনে এরকম কোনোদিনও দেখিনি, তবে আমিও হাল ছাড়ব না। শিউলি তখন ইনজেকশনের ঘোরে আপন মনে বিড়বিড় করে চলেছে। কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। নিঃশব্দে ডাক্তার ও জয়ন্ত পাশের ঘরে ফিরে এসে একটা টেবিলের দুধারে মুখোমুখি হয়ে বসলে। কিছুক্ষণ নীরবে কেটে গেল। ঘরে শুধু দেয়াল ঘড়িটার টক টক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ ডাক্তার নীরবতা ভেঙে বললেন, আপনি কেসটা আমাকে আরেকবার খুলে বলুন তো। আমার মনে হচ্ছে আপনার বলা ঘটনাগুলোর মধ্যে হয়তো কিছু বাদ পড়ে গেছে। আপনি আগাগোড়া ব্যাপারটা আমাকে পুরোপুরি বলুন। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল, তাহলে শুনুন ডাক্তার শ্রীবাস্তব, শিউলির সাথে আমার বিয়ে হয় বছর চারেক আগে। তখন আমার বয়স মাত্র 24, সবে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি। শিউলি ছিল ইতিহাসের ছাত্রী, ইতিহাসে অনার্স নিয়ে সেই বছরেই বিয়ে পাশ করেছিল। বিয়ের পর কলকাতায় দিনগুলো আমাদের বেশ সুখে কাটছিল। হঠাৎ এই মাস ছয়েক আগে আমার বদলির হুকুম আসে, যেতে হবে রাজস্থান। কথাটা শুনে তো শিউলি আনন্দে একেবারে নেচে উঠে আমাকে বলল, বাহ বাহ, আমার কতদিনের শখ রাজস্থানে বেড়াবো। শিউলির আনন্দ দেখে আমিও মনে মনে স্বস্তি পেলাম। সত্যি বলতে কি, খবরটা শুনে প্রথমে ভয় করছিল, শিউলির হয়তো কলকাতায় আত্মীয় স্বজনদের ফেলে অত দূরে যেতে ভালো লাগবে না। কিন্তু ওর খুশির বহর দেখে আমিও নিশ্চিন্ত হয়ে যাবার জন্য তোড়জোড় করতে লাগলাম। যথাসময় একদিন কলকাতা থেকে রওনা হলাম, তারপর এসে পৌঁছালাম উদয়পুরে। এখান থেকে প্রায় 70-80 মাইল দূরে রতনগড় নামে এক অখ্যাত পাণ্ডব বর্জিত জায়গায় আমার পোস্টিং হলো। সেখানে গিয়ে চারপাশটা দেখে তো আমি খুব দমে গেলাম, চারিদিকে ধুধু প্রান্তর। তবে দেখার মধ্যে একটাই জায়গা আছে এখানে, সেটা হলো এক বহু পুরনো রতনগড় দুর্গ। প্রাচীনকালে শৈলদিয়া রাজপুতের একটা ছোট্ট গোষ্ঠীর সর্দার এই দুর্গটি তৈরি করেছিলেন। পরবর্তী যুগে আলাউদ্দিন খলজির সৈন্যরা এই দুর্গ দখল করে তাতে লুটপাট করে। এই দুর্গের একটা অংশ পরিষ্কার ও মেরামত করিয়ে সরকারি কর্মচারীদের কোয়ার্টার তৈরি হয়েছে। এই কোয়ার্টারে আমাকে থাকতে হবে। জায়গাটার চারপাশ দেখিয়ে আমার মনে হলো এখানে থাকলে আমি কিছুদিনের মধ্যেই নির্ঘাত পাগল হয়ে যাব। কিন্তু শিউলিকে দেখলাম দুর্গটা দেখে বেশ খুশি হয়েছে। একদিন হাসতে হাসতে বলল, মন্দ কি? তবে স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক একদিন আমাকে ডেকে চুপি চুপি বলেছিলেন, হে বাঙালি বাবু, ভালা চান্ত ইয়াসে ভাগ যাইয়ে, এখানে কেউ থাকতে পারে না, আপনি থাকলে আপনার ক্ষতি হবে, ভাগ যাইয়ে। আমি কোনোদিনও ভূতে বিশ্বাস করি না, তাই লোকটির কথায় হো হো করে হেসে বলেছিলাম, কেন সিংজি, এখানে ভূত পেতনি আছে নাকি? থাকলে তো ভালোই, জীবনে তো কখনো ওদের দেখিনি, এবার চক্ষু সার্থক করে দেখবো। ভদ্রলোক গভীরভাবে মাথা নেড়ে বলেছিল, না বাবুজি, এ কোই মজাক কা বাত নেহি, আপনি এ ব্যাপারে সাবধান থাকবেন, তা না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে। লোকটির কথা ক্রমে ভুলে গিয়েছিলাম। আস্তে আস্তে জায়গাটার প্রতি আমারও মন বসে যাচ্ছিল, আর শিউলি তো মহানন্দে ছিল। রোজ একবার করে অন্তত পুরো দুর্গটার ভিতরে তার যাওয়া চাই, আর রোজই তার মধ্যে কিছু না কিছু একটা নতুন আবিষ্কার করে আমাকে দেখাতো। এইভাবে দিনগুলো বেশ কাটছিল। আজ থেকে মাস দুয়েক আগে অফিসের কাজে আমাকে দিন দুয়েকের জন্য উদয়পুর যেতে হলো। শিউলিকে রতনগড়েই রেখে গেলাম। একটা মেয়ে আমাদের কাজকর্ম করতো, তার নাম ফুলমণি।
সেই এই কয়েকদিন শিউলির দেখাশোনা করছিল। উদয়পুরে আমার অফিসের কাজটা সেরে একদিন বের হলাম শহরটা দেখতে। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা পোশাকের দোকানের সামনে এসে থমকে দাঁড়ালাম। দোকানটায় প্রাচীন রাজস্থানের রাজ পরিবারের মেয়েদের পোশাক বিক্রি হচ্ছে। কত রকম পোশাক, আর কি বা তার বাহার, এক একটি এক এক ঋতুর জন্য, আবার বিশেষ বিশেষ অনুষ্ঠানের জন্য বিশেষ বিশেষ পোশাক আছে, আবার বিভিন্ন উৎসবের জন্য আলাদা আলাদা পোশাক। পোশাকগুলো ছিল যেমন জমকালো, তেমনি ঝকঝকিয়ে তার জরির বাহার। হঠাৎ আমার মাথায় একটা খেয়াল চাপল। হ্যাঁ ডাক্তারবাবু, এটাকে খেয়ালই বলতে পারে। আমার ইচ্ছে হলো শিউলির জন্য একটা বেশ জমকালো দেখেই রাজস্থানি পোশাক কিনে নিয়ে যাই। এটা পরলে ওকে কেমন দেখতে লাগে, আর ও নিশ্চয়ই খুশি হবে। যেমন ভাবা তেমন কাজ, পোশাকটা কিনে ফেললাম এবং পরদিন উদয়পুরের কাজ শেষ করে রতনগড় ফিরলাম। রতনগড় ফিরে কিন্তু আমি শিউলির মধ্যে কেমন যেন একটা পরিবর্তন দেখলাম। সে আর আগের মতো হাসি খুশি নেই, কেমন যেন একটা গম্ভীর চুপচাপ। মনে হলো ও যেন সারাক্ষণ কিছু ভাবছে। আমার মনে হলো দীর্ঘদিন আত্মীয় স্বজন ছেড়ে থাকার ফলে ওর মন খারাপ হয়েছে। তাই জিজ্ঞেস করলাম, শিউলি তোমার কি মন খারাপ লাগছে? তাহলে বলো কিছুদিনের জন্য তোমায় কলকাতা পাঠিয়ে দিই, ওখানে ঘুরে এলে হয়তো তোমার মনটা ভালো হবে। শিউলি মাথা নেড়ে বলল, না না ওসব কিছু নয়, আমি বেশ আছি, তুমি এ নিয়ে দুশ্চিন্তা করো না। কিন্তু শিউলির এই পরিবর্তনটা নিয়ে কেবলই আমার মনটা খচখচ করতে লাগলো। তারপর একদিন সেই ঘটনাটা ঘটল। দিনটা ছিল শুক্লপক্ষের দ্বাদশী কি ত্রয়োদশী তিথি। ডাক্তার শ্রীবাস্তব একটা সিগারেট ধরিয়ে বললেন, সেই কি ঘটনা? জয়ন্ত স্নান মুখে বলে চলল, রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখলাম আমার পাশে বিছানাটা খালি, জানলা দিয়ে স্নান চাঁদের আলো এসে বিছানার খালি জায়গাটায় পড়েছে। প্রথমে ভাবলাম শিউলি হয়তো হল ঘরে গেছে। মিনিট পনেরো চুপচাপ শুয়েই রইলাম, অস্বস্তিতে কেবল এপাশ ওপাশ করছি, কিন্তু শিউলির দেখা নেই। অধৈর্য হয়ে বিছানা ছেড়ে উঠে পড়লাম। দেখলাম শোবার ঘরের একটা দরজা হাট করে খোলা। এই দরজাটা দিয়ে বের হলে দুর্গের একটা অলিন্দ পড়ে। খোলা দরজা দিয়ে বেরিয়ে এলাম। বাথরুমে উঁকি মেরে দেখলাম দরজা খোলা, কেউ সেখানে নেই। প্রচণ্ড দুশ্চিন্তা নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল শিউলি যেন ঘুমের ঘোরে দুর্গের একটা দালানে দাঁড়িয়ে আছে। তার দুই হাতের কনুই দিয়ে পাঁচিলের উপর ভর দিয়ে সে যেন দূরের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ওকে চমকে দেব বলে টিপে টিপে ওর পেছনে এসে দাঁড়ালাম। তারপর আলতো করে ওর পিঠে হাত রাখে ভীষণভাবে চমকে উঠে শিউলি পেছন ফিরে তাকালো। আর হায় ভগবান, আমি কাকে দেখলাম? এ কি সেই শিউলি নাকি অন্য কারো মুখ? শিউলির মুখটা ছাইয়ের মতো ফ্যাকাশে, তার চোখ দুটো লাল ও ঘোলাটে, মুখের ভাব যেন খোয়ার কর্কশ। সে আমাকে কঠিন গলায় বলল, কম তো। আমি আরও একটা ধাক্কা খেলাম। শিউলি তো মোটেই হিন্দি জানে না, আর এই কয়েক মাসে এখানে এসে কখনো ওর মুখে একটাও হিন্দি শুনিনি। ভয়ে ভয়ে বললাম, শিউলি আমি জয়ন্ত, ঘরে চলো। এই বলে আমি ওর হাতটা ধরতেই এক ছটকায় সে আমার হাতটা ছাড়িয়ে দিল। তারপর হন হন করে শোবার ঘরের দিকে পা বাড়াল। আমি ভয়ে ভয়ে পিছন পিছন এলাম। ওর ঘরে ঢুকে দেখি শিউলি বিছানায় উপর হয়ে শুয়ে আছে। আমি কাছে গিয়ে মুখটা ফেরাতে আবার বিস্মিত হলাম। এই তো সেই আসল শিউলি, তবে তাকে বেশ ক্লান্ত আর পরিশ্রান্ত দেখাচ্ছিল। তাহলে একটু আগে ওর মুখে আমি কার ছায়া দেখলাম? হঠাৎ শিউলি আমাকে দেখতে পেয়ে ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, কি হলো, তুমি এখনো জেগে আছো? আমি ইতস্তত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় গিয়েছিলে শিউলি? শিউলি যেন আকাশ থেকে পড়ল। কই না তো, আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই শুয়েছিলাম।
আমি কিন্তু আর এই নিয়ে কোনো কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পড়লাম। কিন্তু আগোছালো সমস্ত ব্যাপারটা আমার কেমন যেন এলো মেলো লাগলো। শিউলি ঘর ছেড়ে ওখানে কোথায় গিয়েছিল, আর সে যাবার কথাটা মনে করতে পারছে না কেন? ওখানে গিয়ে ওর মুখের ভাবটাই বা অমন বিভৎস হয়েছিল কেন? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে পড়েছি তা মনে নেই। তবে সেদিন মনে মনে ঠিক করলাম ব্যাপারটা ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। পরের দিনটা কেমন যেন আমার ঘোরের মধ্যে কাটল, কিছুতেই কাজে মন লাগাতে পারছিলাম না। বারবার শিউরির ওই বিভৎস মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছিল। বৃদ্ধ সিংজির সাবধান বাণীও মাঝে মাঝে মনে পড়ছিল, তবে তখনও সেটাকে খুব একটা আমল দিল। আমার কি বলি মনে হচ্ছিল শিউলি হয়তো ঘুমের ঘোরে কোনোভাবে ওই বারান্দায় চলে গিয়ে থাকবে, আর সেখানে কিছু দেখে ভয় পেয়ে ওর মুখটা অমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যাই হোক, মনে মনে ঠিক করলাম আজ রাতটা একটু সজাগ থাকবো। অফিস থেকে বাড়ি ফিরে শিউলির মধ্যেই খুব একটা কিছু অস্বাভাবিক দেখলাম না, তবে সে যেন একটু অন্য মনস্ক মনে হলো। সে যেন কি একটা ভাবছে। এ ব্যাপারে ওর সাথে আর কিছু না বলে চেষ্টা করলাম একটু হালকা হাসি ঠাট্টা করে ওর মনটা প্রফুল্ল করে তুলতে, কিন্তু মনে হলো ও যেন এইসব প্রসঙ্গ কিছুটা এড়িয়ে চলতে চায়। সেদিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলাম। শিউলিও বলল ওর খুব ঘুম পাচ্ছে, লক্ষণটা ভালোই। ঘরের সব দরজাগুলো ভালো করে বন্ধ করে আমরা শুয়ে পড়লাম। বেশ অনেক রাত পর্যন্ত আমি জেগেছিলাম, কিন্তু কিছুই অস্বাভাবিক দেখলাম না। সারাদিনের ক্লান্তিতে কখন জানি না ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম শিউলিকে এক বিভৎস চেহারা নারী যেন ঘর থেকে জোর করে নিয়ে যেতে চাইছে আর প্রাণপণে তাকে বাধা দিচ্ছে। হঠাৎ সেই পিশাচ নারী শিউলির গলায় দাঁত বসিয়ে দিল। ভয়ে যন্ত্রণায় শিউলি প্রাণপণে চিৎকার করে উঠল। চিৎকার শুনে আমার ঘুমটা ভেঙে গেল। দেখলাম বিছানায় শুয়ে আমি দরদর করে ঘামছি, তেষ্টায় আমার গলাটা থেকে যেন ব্লটিং পেপারের মতো শুকিয়ে গেছে। শিউলির নাম ধরে ডাকতে লাগলাম, কোনো আওয়াজ বের হলো না। তাড়াতাড়ি চোখ খুলে পাশে ফিরতে মুখটা ছ্যাঁক করে উঠল। আর পাশের বিছানা খালি, ধর্ম করে উঠে বসলাম। আজও ঘরের দরজা খোলা, দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে সেই অলিন্দ ধরে গতকালের বারান্দাতে গিয়ে গেলাম। শিউলি আমার দিকে পেছন ফিরে ধুরে প্রান্তরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখবার চেষ্টা করলাম ও কি দেখছে, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ভাবলাম ও হয়তো ঘুমের ঘোরে উঠে এসেছে, তাই দূর থেকে চেঁচিয়ে ডাকলাম, এই এই শিউলি, ওখানে কি করছো? আমার ডাক শুনে শিউলি মুখ ফিরে তাকাল। আবার সেই বিভৎস মুখ, আর সেই খোলাতে লাল চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি। স্পষ্টই বুঝলাম আমার উপস্থিতি ওকে খুব বিরক্ত করেছে, কিন্তু আগের দিনের মতো আমাকে কিছু বলল না। কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আবার গতকালের মধ্যেই আমার পাশ কাটিয়ে সুবাদ করে চলে গেল। আমি আবার পেছন পেছন ঘরে ফিরলাম। আবার সে একই দৃশ্য শিউলি মধ্যে এবং তার মুখে কোনো বিভৎসতার চিহ্ন মাত্র নেই। পরের দিনটা যে আমার কিভাবে কাটলো তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অফিসে কিছুতেই মন বসাতে পারলাম না। একটা আদারলিকে নিয়ে চলে গেলাম পুরো দুর্গটার ভেতরে। সব কটা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছুই নজরে এলো না। আদারলিটা তো আমার পাগলামি দেখেই অবাক। সে মুখে কিছু না বললেও বিরক্ত মুখে আমার সঙ্গে চলছে। অনেকক্ষণ এইভাবে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে আমার কোয়ার্টারে ফিরে এলাম। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে শিউলির মুখের দিকে তাকিয়ে রইলাম। কই, দিনের বেলা তো এই মুখে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু রাতে যা ঘটছে তার মানে কি? যাই হোক, আজ রাতে আমাকে ব্যাপারটা জানতেই হবে। একসাথে রাতের খাবার খেতে বসলাম। শিউলি অন্যদিনের মতো খেয়ে চলছে, আমার কিন্তু খাবারে রুচি নেই। কোনো মতে একটু নাড়াচাড়া করে উঠে বললাম। শিউলি কারণ জানতে চাইলে কথাটা এড়িয়ে দিয়ে বললাম, আজ অফিসে একটু খাওয়া দাওয়া হয়েছিল, তাই খিদে নেই।
মুখ হাত ধুয়ে এসে একটা ইজি চেয়ারে টান টান হয়ে শুলাম। না আজ আর ঘুমোলে চলবে, আগাগোড়া ব্যাপারটা দেখতেই হবে। গতকালের মতো শিউলিও বলল খুব ঘুম পাচ্ছে, তাইও বিছানায় শুয়ে ঘুমিয়েই পড়ল। সময়টা কাটানোর জন্য আমি একটা গল্পের বই হাতে নিয়ে বসে রইলাম। সেদিন ছিল পূর্ণিমা, বাইরে ফুটফুটে জ্যোৎস্নার শান্ত আলোয় চারিদিক ছেয়ে গিয়েছিল। ঘরের জানলা দিয়ে চাঁদের আলোয় দুর্গটাকে কেমন যেন মায়াময় এক রহস্য পুরী বলে মনে হচ্ছে। কিন্তু আমার তখন প্রাকৃতিক শোভা দেখার মতো অবস্থা নয়। মাথার ভিতরে চিন্তাগুলো একসঙ্গে জড়াজড়ি করে আমাকে পাগল করে দিচ্ছিল। প্রাণপণে চেষ্টা করছিলাম বইয়ের পাতায় মনোনিবেশ করতে, কিন্তু প্রতিবারই যত রকমের উদ্ভট চিন্তা এসে মনটাকে তালগোল পাকিয়ে দিচ্ছিল। রাত বেড়ে চলল, বাইরে একটা প্যাঁচা কর্কশ চিৎকার করতে করতে উড়ে গেল। দুর্গের ভেতর থেকে একটা বাদুড় উড়ে এসে কিছুক্ষণ আমাদের জানলার বাইরে ডানা ঝটকট করে উড়ে চলে গেল। আমার চোখের পাতাটা ভারী হয়ে আসছে, চোখ খুলে রাখতে বেশ কষ্ট হচ্ছে। বইটা আমার শিথিল হাত থেকে খসে গিয়ে কোলের উপর পড়ে। আমার মনে হলো জানলা দিয়ে যেন একটা কনকনে ঠান্ডা দমকা হাওয়া আমার মুখের উপর আছড়ে পড়ল। আমি আর পারলাম না, জানি না কখন গভীর ঘুমে ঢলে পড়েছি। কিসের একটা শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসে চোখ কচলে দেখলাম একই দৃশ্য, বিছানা খালি, ঘরের দরজা খোলা। তবে হ্যাঁ, আজ একটা জিনিস চোখে পড়ল, আমাদের ঘরের আলমারিটাও হাট করে খোলা। তরাক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম, ঘরে কি চোর ঢুকলো নাকি? দুটো ঘর ছেড়ে বেরিয়ে সেই বারান্দার দিকে গেলাম। দূর থেকে আমি শিউলিকে দেখে চমকে উঠলাম, আমার সারা গা থর থর করে কাঁপতে লাগলো। আগের দুদিনের মতোই শিউলি পেছন ফিরে উদাস দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে আছে। কিন্তু এ কি, আজ তার পরনে আমার এই কিনে আনা ওই রাজস্থানী রানীদের পোশাকটা, সেই চাঁদনি রাতে ওই পোশাকে শিউলিকে অপূর্ব মায়াময় এক রহস্যময় নারীর মতো দেখাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন অনেকগুলো ইতিহাসের অধ্যায় পেরিয়ে যেন এক প্রাচীন যুগে লুকিয়ে ঢুকে পড়েছি। আমি নাড়াচাড়া করতে পারলাম না, শিউলির পিছনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চারিদিকে কোনো শব্দ নেই, এমনকি একটা ছুঁচ পড়লেও মনে হয় তা শোনা যাবে। শুনলাম শিউলি বিড়বিড় করে কি সব বলছে, পেছন থেকে কান পাতলাম, ও বলে চলেছে, তাকিয়ে দেখলাম শিউলির গাল দিয়ে চোখের জল গড়িয়ে পড়েছে। সে নিজের বুকে দুটো হাত চেপে যেন আকুল স্বরে কারো আসার প্রার্থনা জানাচ্ছে। সেই দৃশ্য দেখে আমি আর থাকতে পারলাম না, চাপা স্বরে ডেকে উঠলাম, শিউলি এ কি করছো? কয়েক পা ছিটকে গিয়ে শিউলি ঘুরে দাঁড়ালো, সেই বিভৎস মুখ, চোখ দুটো যেন থক থক করে জ্বলছে। আমাকে দেখে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, তারপর বিদ্রুপের সুরে জিজ্ঞেস করল, তারপর ঘৃণা ভাবে আমাকে ধমক দিয়ে বলল, এই বলে সে তীর বেগে বারান্দা পেরিয়ে দুর্গের মধ্যে ছুটতে লাগলো। আমিও ওর পেছনে এলাম। প্রতি মুহূর্তে ভয় হচ্ছিল যদি এই ঘরের মধ্যে কোথাও থেকে পড়ে যায় তো যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। তাছাড়া কে বলতে পারে পুরানো ভাঙা দুর্গটার সাপখোপ আছে কিনা? ছুটতে ছুটতে অবাক হয়ে দেখছিলাম শিউলি, মনে হচ্ছিল এই দুর্গের প্রকৃতি আনাজ আনাজ যেন তার মধ্যে দরকার। আমি বারে বারে হোঁচট খাচ্ছিলাম, মাঝে মাঝে পথ হারিয়েও ফেলছিলাম, কিন্তু সে অবলীলাক্রমে ঘরের পর ঘর, দালানের পর দালান, মুকুলের পর মুকুল পেরিয়ে ছুটে চলেছিল। একবার একবার পিছন ফিরে জ্বলন্ত দৃষ্টিতে সে আমার থেকে ঘৃণা করে এভাবে কতক্ষণ ছুটেছিলাম জানি না। হঠাৎ আমরা বিশাল এক ঘরে এসে পৌঁছলাম।
ঘরের উপরে চারিদিকে গোল গোল ব্যালকনির মতো উঁচু প্ল্যাটফর্ম, কিছুটা নিচে একটা চৌকো ধরনের চাতা। আজ সকালে আর্দালি বলেছিল এখানে প্রাচীনকালে যুদ্ধে হেরে গেলে দুর্গের নারীরা শত্রুদের হাতে লাঞ্ছিত হবার ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করত। ওরই নিচের চাতালটায় দাউ দাউ করে আগুন জ্বলত, আর ওই প্ল্যাটফর্মের উপর থেকে একসঙ্গে গান গাইতে গাইতে অন্তরপুরবাসী নারীরা আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের ইজ্জত রক্ষা করত। কিন্তু কিন্তু শিউলে এখানে কেন? আমাকে দেখে তরতর করে উঠে গেল প্ল্যাটফর্মটার উপর, তারপর ঘৃণা ভরে আমার দিকে চিৎকার করে বলল, এই বলে আমি কিছু বলার আগেই প্ল্যাটফর্মের উপর থেকে নিচের চাতালে ঝাঁপিয়ে পড়ল। আমার ভেতরটা হাহাকার করে উঠল, এক দৌড়ে চাতালটা গিয়ে থেমে গেলাম। দেখলাম শিউলি বেহুশ হয়ে পড়ে আছে, তবে ওর আঘাত খুব একটা লাগেনি, কারণ বহুদিন সংস্কার না হওয়ার ফলে চাতালটার পাথরের মেঝে ফেটে গিয়ে বেশ বড় বড় ঘাস পড়েছিল। শিউলি তার উপরেই পড়েছিল, শুধু কপালটা একটু কেটে গিয়েছিল। শিউলির জ্ঞানহীন দেহটা বাজা করে তুলে কোনো মতে হাঁপাতে হাঁপাতে দুর্গের ঘরগুলো পেরিয়ে যে কিভাবে আমাদের কোয়ার্টারে ফিরে এলাম তা আপনাকে বোঝাতে পারব না। আজ মনে পড়লে সেই বিভীষিকাময় স্মৃতির কথা ভেবে আমার সর্বাঙ্গ শিউরে ওঠে। যাই হোক, ওখানে এনে আমাদের শোবার ঘরে শোয়ালাম এবং চেঁচামেচি করে বাড়ির কাজের লোকটাকে ডেকে তুললাম। আমার ডাকা ডাকিতে বংশী ঘুম চোখে উঠে এলো। দুজনে মিলে শিউলির চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিতে লাগলাম আর জোরে জোরে বাতাস করতে লাগলাম। কিছুক্ষণ পরে শিউলি একটা গোয়ানির মতো শব্দ করে ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু ওর দৃষ্টি আমার মোটেই ভালো লাগলো না। স্পষ্ট মনে হলো ও যেন অপ্রকৃতিস্থ, কে বলে বিড়বিড় করে কি সব বলে চলে, আর মাঝে মাঝে থামে, আবার মাঝে মাঝে উদ্ভ্রান্তের মতো দু চোখ মেলে চারপাশে কাউকে খুঁজে বেড়ায়। রাতটা কাটতেই দৌড়ে গেলাম স্থানীয় ডাক্তারের কাছে। উনি এসে শিউলিকে পরীক্ষা করে কিছুই ধরতে পারলেন না, শুধু বললেন হয়তো কোনো সাডেন শকের মধ্যে এই অবস্থা হয়েছে। উনি ঘুমের ইঞ্জেকশন দিলেন এবং বেশ কিছু ঘুমের বড়ি লিখে দিয়ে গেলেন। ইঞ্জেকশন ও ওষুধের ঘোরে সারাদিন শিউলি কেমন যেন আচ্ছন্ন হয়ে রইল। সন্ধ্যের দিকে সে আবার একটু চঞ্চল হয়ে উঠল, মাঝে মাঝে আপন মনে হাতে কথা বলে চলে, কখনো রাগে চিৎকার করতে থাকে, আবার কখনো বা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কিন্তু আসল সমস্যাটা রাতের বেলায়, যত রাত বাড়তে থাকে তত আরো হিংস্র হয়ে ওঠে, অনর্গল হিন্দিতে চিৎকার করে আর চেঁচামেচি করতে থাকে। প্রথম প্রথম চেষ্টা করেছিলাম রাতের বেলাটা ঘরে বন্ধ করে রাখতে, কিন্তু বিশ্বাস করুন ডাক্তার শ্রীবাস্তব, আপনি ওকে ওভাবে রাখতে পারতেন না, মনে হবে ও যেন ঘর থেকে ছাড়া পেতে আত্মহত্যাও করে ফেলতে পারে। একদিন তো দেওয়ালে মাথা ঠুকে কপাল ফাটিয়ে রক্তারক্তি করেছিল, আর একদিন একটা ছোট্ট চেষ্টা করেছিল জানলার গরদ ভেঙে লাফিয়ে পড়তে, তাই ভয় পেয়ে ওকে আর বন্ধ রাখিনি। প্রতিদিন গভীর রাতে শিউলি রাজস্থানি পোশাক পরে দুর্গের ঘরে ঘরে ঘুরে বেড়ায়, কখনো চুপ করে দূর প্রান্তরের দিকে তাকিয়ে থাকে, কখনো হাসে, কখনো বা আপন মনে গান গায়, কখনো বা এক কোণে বসে অঝোর ধারায় কাঁদে। আমি পাগলের মতো সারা রাত ওকে অনুসরণ করে চলি, সবসময় একটু দূরে দূরে থাকি, কারণ আমাকে দেখতে পেরে ও সাংঘাতিক খেপে যায়। দূরে থাকলেও ওর উপর নজর রাখতে হয়, পাছে ওই ঘুরে কোথাও পড়ে না যায়। সারা রাত এইভাবে কাটে, ভোরের দিকে ক্লান্ত হয়ে অবশেষে দুর্গের কোনো একটা জায়গায় ও ঘুমিয়ে পড়ে, আর আমি ওর ঘুমন্ত দেহটা তুলে আনি আমাদের কোয়ার্টারে। এইভাবে রাতের পর রাত আমাদের দুজনের কাটানোর ফলে অফিসের কাজে আমি মন দিতে পারি না। উপরওয়ালাকে আবেদন করেছিলাম আমার বদলির জন্য, কিন্তু ওরা সাফ জানিয়ে দেয় এত তাড়াতাড়ি বদলি সম্ভব নয়। স্থানীয় ডাক্তারকে দিয়ে অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।
সারাদিন শিউলি ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, রাতের বেলা সে একই ঘটনার পুনরাবৃত্তি। এইভাবে চললে বেশ বুঝতে পারছি আর বেশি দিন বাঁচবে না। আমার এক সহকর্মীর কাছে আপনার কথা শুনে শিউলিকে নিয়ে এসেছি। আপনি যে করেই হোক ওকে বাঁচান, আমি আজীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। ডাক্তার শ্রীবাস্তব চেয়ার ছেড়ে উঠে কিছুক্ষণ পায়চারি করলেন, তারপরে জয়ন্তর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, দেখুন মিস্টার বোস, এই পৃথিবীতে আজও এমন কিছু জিনিস ঘটে যা সব আমরা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। আমি তো আপনাকে আগেই বলেছি সব রকম মেডিকেল টেস্ট করেও আমি কোনো দোষ খুঁজে পাইনি যা ওষুধ দিয়ে চিকিৎসা করার যোগ্য। তাই আমার একটা পরামর্শ আছে, আপনি যদি রাজি থাকেন আমার প্যারাসাইকোলজিস্ট বন্ধুর কাছে ম্যাডামকে নিয়ে যেতে চাই, মনে হয় উনি হয়তো এই মিস্ট্রি কেসটা সলভ করতে পারবেন। জয়ন্ত কাতর গলায় বলল, আমি কিছু ভেবে পাচ্ছি না ডক্টর শ্রীবাস্তব, আপনি যা ভালো বুঝেন তাই করুন। ডক্টর শ্রীবাস্তব টেলিফোন তুলে একটা নাম্বার ঘোরালেন, তারপর উপাস থেকে সাড়া পেয়ে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন, কে শর্মা? উনি ডক্টর শর্মার সাথে পরের দিনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলেন। পরদিন জয়ন্ত ডক্টর শ্রীবাস্তব যথাসময় শিউলিকে নিয়ে ডক্টর শর্মার চেম্বারে গিয়ে হাজির হলেন, তারপর গম্ভীরভাবে বললেন, It is a very serious case. আমার মনে হয় মিসেস বোসকে হিপনোটাইজ করলে আমরা অনেক কিছু জানতে পারব। এই বলে তিনি ওদের নিয়ে চেম্বারের পাশে একটা ছোট ঘরে এলেন। ইজি চেয়ারে শিউলিকে বসানো হলো, সামনে একটা উঁচু টুলে মিস্টার শর্মা বসলে, ঘরের সব আলো নিভিয়ে শুধু একটা নীল আলো জ্বালানো হলো। ঘুমের আবেশের মধ্যে শিউলির সাথে তিনি কথা বলে চললেন, কোন মতে ডক্টর শর্মা তাকে চেপে ধরলেন এবং ডক্টর শ্রীবাস্তব তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শুইয়ে দিলেন। তারপর ডক্টর শর্মা বললেন, আপনারা দু চার দিন পরে এখানে আসুন, আমি হয়তো ব্যাপারটা সমাধান করতে পারব। ওরা তিনজনে বিদায় নিল। জয়ন্ত শিউলিকে ডক্টর শ্রীবাস্তবের ক্লিনিকে রেখে হোটেলে ফিরে গেল। এর কয়েকদিন পরে ডক্টর শ্রীবাস্তব ও জয়ন্ত এলেন ডক্টর শর্মার চেম্বারে, তিনি ওদের খাতির করে বসালেন। দু একটা প্রাথমিক কথা জিজ্ঞাসা করার পর জয়ন্ত ব্যস্ত হয়ে বলল, আপনি কি ব্যাপারটা কিছু বুঝতে পারলেন? ডক্টর শর্মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, দেখুন মিস্টার বোস, আমি আপনাকে ইতিহাসের একটা করুণ কাহিনী শোনাব যার পিছনে আপনার স্ত্রীর এই আশ্চর্য আচরণের ব্যাখ্যা আছে। এটা জানতে হলে আপনাকে রাজপুতানা ইতিহাস সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আজ থেকে কয়েকশো বছর আগে এই রতনগড় দুর্গ ছিল সিসোদিয়া রাজপুতের একটা গোষ্ঠীর অধীন। এই গোষ্ঠীর নেতা সর্দার বিক্রম সিংহ ছিলেন ওই দুর্গের অধিপতি। বিক্রম সিংহ ও রানী লক্ষ্মীবাইয়ের ছিল একটি মাত্র কন্যা সন্তান, বাবা মা আদর করে নাম রেখেছিল কিরণ। মেয়েটি ছিল রূপে গুণে অতুলনীয়, বিশেষত তার রূপের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং বহু রাজপুত বীর তাকে বিয়ে করতে আগ্রহী ছিল। কিন্তু কিরণের ছোটবেলা থেকেই তার বাবা বিক্রম সিংহ প্রতিবেশী রাজ্য ঝালা রাজপুতদের এক গোষ্ঠীর নেতা ও তার বন্ধু সর্দার মল্লদেবকে কথা দিয়েছিলেন যে তার ছেলে সংগ্রাম সিংহের সাথে কিরণের বিয়ে দেবেন। নানা রকম অস্ত্র চালনা ও যুদ্ধবিদ্যায় সে ছিল অতুলনীয়। কিরণও মনে মনে সংগ্রামকে নিজের স্বামী বলে গ্রহণ করেছিল। ছোটবেলায় এই দুর্গ প্রাঙ্গণে কিরণ আনন্দের নেচে খেলে বেরিয়েছে।
তার বাবা আর অধীনস্থ রাজপুত সৈন্যরা তাকে মেয়ে বাবনের মতো ভালোবাসত এবং কোলে পিঠে করে মানুষ করেছিল। ক্রমে কিরণ যৌবন বয়সে পদার্পণ করল। তার রূপের খ্যাতি এমনকি দিল্লির মসনাদে সুলতান আলাউদ্দিন খিলজির কাছেও পৌঁছল। লোভী সুলতান সর্দার বিক্রম সিংহকে চিঠি দিয়ে প্রস্তাব পাঠালেন যে কিরণকে তার বেগম করে দিল্লিতে নিয়ে যাওয়া। বিপন্ন সর্দার তখন তাকে পাঠালো তার ভাবি জামাই সংগ্রামের কাছে। এই খবর গিয়ে পৌঁছল দিল্লির সুলতানের কাছে। খেপে গিয়ে তিনি বিশাল সৈন্য নিয়ে রাজপুতানা অভিযানে চললেন। কিরণ অধীর অপেক্ষায় বসে রইল সংগ্রাম সিংহের জন্য, আর রতনগড়ে রাজপুতেরা দুর্গ রক্ষা করতে প্রস্তুত হতে লাগল। চতুর আলাউদ্দিন তার সৈন্যদের দুভাগ করে একদলকে পাঠালেন সংগ্রাম সিংহের খোঁজে, আর এদিকে সংগ্রাম সিংহ তখন খবর পেয়ে ছুটে আসছিল রতনগড়ে কিরণকে উদ্ধার করতে। পথের মাঝে দিল্লির সৈন্যরা তাকে ঘিরে ফেলল এবং একা পেয়ে তাকে হত্যা করে দিল। ওদিকে এক শুক্লপক্ষের পূর্ণিমার রাতে রাজকুমারী কিরণবাই সেজে বুঝে দুর্গের অলিন্দ অধীরে অপেক্ষা করছে সংগ্রামের আশা। হঠাৎ একটা কোলাহল শুনে সে সচকিত হয়ে দেখল দিল্লির সৈন্যদল তাদের দুর্গ ঘিরে ফেলেছে। মুষ্টিমেয় রাজপুত সৈন্য কিছুক্ষণ শত্রুদের বাধা দিল, প্রাণপণে যুদ্ধ করে মৃত্যুবরণ করে। সারাক্ষণই কিরণের চঞ্চল দুটি চোখ অধীর ভাবে সংগ্রাম সিংহের খোঁজ করে চলে। দুর্গের পতন অবশ্যম্ভাবী দেখে অন্য নারীদের সাথে সেও ইজ্জত বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়ে জহর ব্রত পালন করে। এখানে এই করুণ কাহিনীর সমাপ্তি। কিন্তু কিন্তু ডক্টর শর্মা, এই কাহিনীর সাথে শিউরির কি সম্পর্ক? এইবার সেই কথায় আসে। এই বইটা এক অজ্ঞাত ইংরেজ ডেভিড সেনের লেখা। বইটার নাম টেলস অফ রাজপুত উমেন। এই বইটাতে অনেক রাজপুত পরিবারের মেয়েদের অয়েল পেন্টিং ছবির প্রিন্ট আছে। আমি সেদিন মিসেস বোসকে দেখে চমকে গিয়েছিলাম। কেবলই মনে হচ্ছিল আমি যেন ওকে কোথায় দেখেছি। আপনারা সেদিন চলে যাওয়ার পর আমি বিভিন্ন বই ঘাটতে ঘাটতে এই বইটাও দেখেছি। এতেই সব রহস্যের সমাধান আছে। এই বলে ডক্টর শর্মা বইয়ের কয়েকটা পাতা উল্টে একটা জায়গায় এসে থামলেন। তারপর বইটা এগিয়ে দিয়ে বললেন, দেখুন তো মিস্টার বোস, এই ছবিটা দেখে আপনার কি মনে হয়? জয়ন্ত আগ্রহ ভরে বইটা টেনে নিয়ে ছবিটা দেখেই বিস্ময়ে চিৎকার করে ওঠে, আরে এ তো শিউলির ছবি। ডক্টর শর্মা গভীর ভাবে বললেন, ইয়েস করেক্ট, ওটার সাথে মিসেস বোসের হুবহু মিল আছে বটে, কিন্তু এই আসল ছবিটা কিরণ বাইয়ের। ডক্টর শ্রীবাস্তব ও ঝুঁকি করে ছবিটা দেখে বিস্মিত হয়ে বললেন, ঠিকই বলেছেন মিস্টার বোস, এতো এতো হুবহু ম্যাডামের ছবি। এটা প্রকৃতির একটা খেয়াল। যে ঘটনাটা বললাম তারপর থেকে আজ পর্যন্ত কিরণ বাইয়ের অতৃপ্ত আত্মা ওই রতনগড় দুর্গে ঘুরে বেড়ায়। এখনো ওর প্রিয়তম সংগ্রাম সিংহের অপেক্ষায় বসে আছে। ওকে অনেকেই ওই দুর্গে দেখেছে সংগ্রাম সিংহের অপেক্ষায়। ওকে অনেকেই ওই দুর্গে দেখেছে ছায়ামূর্তির মতো ঘুরে বেড়াতে। আজও মাঝে মাঝে শুক্লপক্ষের পূর্ণিমার রাতে ওই দুর্গ থেকে গানের সুর ভেসে আসে। আবার কখনো ভেসে আসে নারী কণ্ঠের আর্ত চিৎকার। এই অবস্থায় মিস্টার বোস তার ফ্যামিলিকে নিয়ে দুর্গে এলেন। কিরণের বিদেহী আত্মা মিসেস বোসকে দেখে তার পূর্ব স্মৃতি ফিরে পায় এবং ওর দেহে ভর করে। সেই 600 বছর আগেকার যে অতৃপ্ত বাসনা নিয়ে মারা গিয়েছিল, সেই বাসনা নিয়ে আবার আকুল অপেক্ষায় হাতে বসে থাকে। জয়ন্ত কাতর হয়ে বলল, কিন্তু শিউলির কি এ থেকে মুক্তি নেই? ডক্টর শর্মা বললেন, নিশ্চয়ই আছে। আপনি মিসেস বোসকে নিয়ে কলকাতা ফিরে যান। ওই অভিশপ্ত দুর্গ থেকে দূরে চলে গেলে বোস সুস্থ হয়ে উঠবে, কারণ কিরণের আত্মা কিছুতেই এই রতন ঘর ছেড়ে কোথাও যাবে না। তাই আমার পরামর্শ, আপনি এক্ষুনি লম্বা ছুটি নিয়ে স্ত্রীকে নিয়ে কলকাতায় চলে যান। আমার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একজন উচ্চ পদস্থ অফিসারের সাথে পরিচয় আছে, তাকে বলে আপনার বদলির ব্যবস্থা করে দেব।
এর কয়েক মাস বাদে ডক্টর শর্মা একটা চিঠি পেলেন। তাতে লেখা, প্রিয় ডাক্তার শর্মা, আপনার পরামর্শ মতো কলকাতায় ফিরে এসেছি আপনার বন্ধুর সাহায্যে। এখন আমি কলকাতা অফিসে জয়েন করেছি, শিউলি এখন সম্পূর্ণ সুস্থ, ওই ঘটনার কোনো ছাপই ওর উপর পড়েনি। এর জন্য আমি আপনার ও ডাক্তার শ্রীবাস্তবের কাছে চিরকৃতজ্ঞ থাকব। সবশেষে ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যেন হতভাগ্য কিরণবাইয়ের আত্মার শান্তি দেন। নমস্কার নেবেন। ইতি জয়ন্ত বোস।